প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে কোরবানি সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে বিশেষ করে কোরবানি কাদের উপরে ওয়াজিব এই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবু মুসাল্লানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, কোরবানি দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধমক দিয়ে বলছেন যে যাতে করে এমন ব্যক্তি আমার ঈদগাহে না আসে, যাতে করে আমার মসজিদের ধাপান্তেও না আসে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে এমন শব্দ উচ্চারণ করেছেন। সুতরাং অবশ্যই আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে আমরা যাতে করে অবশ্যই কোরবানি দিয়ে থাকি। কোরবানি কাদের উপরে ওয়াজিব? প্রত্যেক আকেল বালেক সামর্থ্যবান, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর উপরে কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে কি পরিমাণ অর্থ বা সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে বা কোরবানি করা ওয়াজিব আবশ্যক হয়ে পড়ে, এ বিষয়ে আমরা দুটি মত পরিলক্ষিত, দুটি মত দেখতে পাই। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কি পরিমাণ অর্থ বা কতটুকু অর্থ থাকলে কোরবানি করতে হবে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে জান নেই, কিন্তু এর পরেও আমরা দেখি ওলামায়ে কেরামদের মধ্যে দুটি মত পরিলক্ষিত। হানাফি ওলামায়ে কেরামদের মধ্যে হানাফি ওলামায়ে কেরাম এক্ষেত্রে জাকাতের নিসাব উল্লেখ করেছেন, যে তারা বলছেন যে জাকাতের যে নিসাব অর্থাৎ এই যে রৌপ্যের যে 52 তোলা রৌপ্যের যে দাম বা মূল্য, এতটুকু পরিমাণ যদি অর্থ কারণে করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে পড়ে। আর আমরা যদি দেখি অন্যান্য ওলামায়ে কেরামগণ বা অন্যান্য ইমামগণ বলছেন এক্ষেত্রে যে ঈদের যাবতীয় যে সমস্ত খরচ আদি, ঈদের যে সমস্ত যাবতীয় খরচ, এই খরচগুলো ব্যতিরেকে বাকি যে অর্থ থাকবে, বিশেষ করে যেমন একটা পশু কেনার জন্য যে অর্থ প্রয়োজন, অতটুকু অর্থ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে পড়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে একটি বিষয় যে হতে পারে এমন কোন ব্যক্তি যার নিকটে যে সামর্থ্যবান নয় কোরবানি করার জন্য, কিন্তু যদিও সে সামর্থ্যবান নয় এখন কোরবানি দিতে পারতেছে না, কিন্তু এক্ষেত্রে এমন যদি হয় যে তার কোরবানি করার জন্য ইচ্ছা থাকে, কোরবানি করার জন্য যদি ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে সে যদি ঋণ করার ইচ্ছা থাকে যে ঋণ করে সে পরিশোধ করতে পারবে, পরবর্তীতে ঋণ করে পরিশোধ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে সে ঋণ করেও কোরবানি করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না, তার কোরবানি হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করতে পারবো? বড় পশুর মধ্যে যেমন নাকি আমরা ওট, গরু, মহিষ এগুলো দিয়ে কোরবানি করতে পারি। এক্ষেত্রে বয়সসীমার মধ্যে যেমন নাকি ওট 5 বছর বয়সে হতে হবে, গরু 2 বছর বয়সে হতে হবে। এক্ষেত্রে গরু যদি এমন হয় যে 2 বছরের চাইতে বয়স তার কম, কিন্তু এক্ষেত্রে দেখতে যদি এমন মনে হয় যে যদিও বয়স 2 বছর চাইতে কম হয় কিন্তু দেখতে যদি এমন মনে হয় যে হৃষ্টপুষ্ট এবং 2 বছর বয়সের মতোই মনে হয়, তাহলে সেক্ষেত্রে এই এমন পশু দিয়েও কোরবানি করা যেতে পারে। আর ছোট পশুর মধ্যে যেমন নাকি ছাগল, বেড়া, দুম্বা এগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারি, কোরবানি করা যেতে পারে। এক্ষেত্রে গরু এক্ষেত্রে ছাগল, বেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়সে হতে হবে বয়সসীমা। বিশেষ করে বেড়া এবং দুম্বা অবশ্যই এক্ষেত্রে যদি এর চাইতে বয়সে কম হয় যেমন নাকি 6 মাস বা 7 মাস বা 8 মাসেও যদি হয় তখন সেক্ষেত্রে অসুবিধা হবে না, তবে দেখতে যদি এমন মনে হয় যে 1 বছর বয়স হয়েছে এমন যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এমন পশু দিয়ে কোরবানি করা যেতে পারে, অসুবিধা হবে না। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই পশুর মধ্যে ছাগল যেটি, ছাগল অবশ্যই 1 বছর হতে হবে, এর কম হলে অবশ্যই হবে না। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব যে আকিকার বিষয়, আকিকা এবং কোরবানি একসাথে করা যাবে কিনা। এই ব্যাপারে আমরা দেখি যে আকিকা এবং কোরবানি দুটো অবশ্যই আলাদা আলাদা বিষয়।
আকিকা এবং কোরবানি যদি আমরা বিষয়টা একটু খতিয়ে দেখি তাহলে দেখি যে কোরবানি হচ্ছে ত্যাগের একটি দৃষ্টান্ত। কোরবানি যে বিষয়টি এটা হচ্ছে ত্যাগের একটি দৃষ্টান্ত যেটি জিলহজ মাসে 10-13 তারিখের মধ্যে করতে হয়। কিন্তু অপরদিকে আমরা দেখি যে আকিকা যে বিষয়টা এটা হচ্ছে প্রতিটি শিশুর জন্য এটা হচ্ছে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির একটি পথ, অর্থাৎ যেটাকে বলা হয় সিকিউরিটি অফ লাইফ, জীবনের একটি নিরাপত্তা। এক্ষেত্রে যেটা দিতে হয় প্রতিটি শিশু জন্মের সপ্তম দিনে। আমরা দেখি যে যদিও আমাদের দেশে বা আমাদের যদিও অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এই যে আকিকার বিষয়টি এটি অন্য সময় দিলেও হয়ে যাবে বা কোরবানির সাথে দিলেও হয়ে যাবে, তবে এই বিষয়টি সহি মত নয়। এটা হচ্ছে ওলামায়ে কেরামদের বা বুজুর্গ ব্যক্তিদের এটা হচ্ছে একটা গবেষণা, এটা হচ্ছে একটা ইস্তিহাদ। তো যদিও এটা একটা গবেষণা মাত্র, এটা একেবারে নিখুঁত নয়, হতেও পারে আবার নাও হতে পারে। তবে এক্ষেত্রে সহি মত হচ্ছে এটাই যে আমরা যদি কোরবানির সাথে না করে আমরা যদি সে সপ্তম দিনে করে থাকি তাহলে এটাই সবচেয়ে সহি এবং এটাই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই আমরা ওটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একান্ত যদি আমরা একদম করতেই হয় সেক্ষেত্রে কোরবানির সাথে করলেও হয়ে যাবে, তবে ওটাই করাই উত্তম। এই উপস্থিতি আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। বেনামাজির সাথে কাদের সাথে কোরবানি করা যাবে এবং কাদের সাথে কোরবানি করা যাবে না এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোরবানি করতে যাই তখন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পেশার মানুষের সাথে লোকদের সাথে আমরা কোরবানি করে থাকি। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মানুষের সাথে কোরবানি করা যাবে না, যে কোনো ব্যক্তির সাথে অংশগ্রহণ করা যাবে না। কারণ হচ্ছে আমি যখন একজন বেনামাজির সাথে যখন আমি কোরবানি অংশগ্রহণ করে থাকি, একজন সুদখোরের সাথে অংশগ্রহণ করে থাকি, একজন যিনি ঘুষ গ্রহণ করে থাকেন, সুদ গ্রহণ করে থাকেন, সুদের সাথে সম্পৃক্ত থাকেন, একজন মিথ্যাবাদী, সমাজের মধ্যে একজন নিকৃষ্ট ব্যক্তির সাথে যখন আমি কোরবানিতে অংশগ্রহণ করে থাকি তখন দেখা যাবে যে এতে আমার কোরবানিটা ফৈত্রাণ, আমার কোরবানিটা কলুষতামুক্ত হয় না। তখন এক্ষেত্রে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যাতে করে আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করব যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, যা অনেক বেশি সলিহীন, অনেক বেশি মুত্তাকী, অনেক বেশি পরহেজগা, অনেক বেশি আল্লাহকে ভয় করেন, অনেক বেশি মুত্তাকী, এই সমস্ত মানুষগুলোর সাথে আমাদেরকে কোরবানি করার চেষ্টা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনের ভিতরে যে একনিষ্ঠতা, একগ্রতা, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের যে চিন্তা চেতনা, এটা অবশ্যই আমাদের মধ্যে চলে আসবে। আর বিশেষ করে সমাজের মধ্যে যে সমস্ত মন্দ মানুষগুলো রয়েছে, যে সমস্ত খারাপ মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর সাথে যখন আমরা কোরবানি করবো না, আমরা যখন তাদেরকে বয়কট করবো, তাদের থেকে বিরত থাকবো, তখন অবশ্যই তারা এখান থেকে শিক্ষা অর্জন করবে যে আজ আমি বেনামাজি হওয়ার কারণে, আমি নামাজ আদায় না করার কারণে, আজ আমি সত্যবাদী না হওয়ার কারণে, সমাজের মধ্যে আমি খারাপ মানুষ হওয়ার কারণে, সমাজের মধ্যে আমি সুদখোর হওয়ার কারণে, আমি মন্দ মানুষ হওয়ার কারণে আজ আমাকে বর্জন করা হয়েছে, আমি কোরবানি দিতে পারতেছি না, তখন অবশ্যই সে লজ্জা পাবে। এতে করে সে নিজে নিজে লজ্জিত হবে, আর এরই কারণে দেখা যাবে যে সময়ের ব্যবধানে ক্রমান্বয়ে সে নামাজি হবে এবং নামাজের প্রতি অভ্যস্ত হবে, ভালো কাজের প্রতি অভ্যস্ত হবে, দিনের প্রতি অভ্যস্ত হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা যাদের সাথে কোরবানি দিয়ে থাকি এই মানুষগুলো দেখা যায় যে যদিও কোরবানি করে থাকে কিন্তু দেখা যায় যে তাদের নফস, তাদের যে কলফ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু মূলত ভালো থাকে না। তারা দেখা যায় যে এই কোরবানি করে থাকে মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য, মূলত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য নয়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রতি ক্ষেত্রে সবগুলো কাজ হবে আল্লাহর জন্য। তাহলে অবশ্যই আমাদের কোরবানিও আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আমাদের চিন্তা চেতনা অবশ্যই ওভাবেই, আমাদের নিয়ত এবং আমাদের উদ্দেশ্য, আমাদের গজ অবশ্যই ওরকমই হতে হবে। তাহলে আমরা যখন এই বিষয়টি সেপারেট করব, আমরা যখন এই বিষয়টি পূর্ব পরিকল্পিত করব যে আমরা বেনামাজির সাথে, আমরা সুদখোরের সাথে এবং সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলোর সাথে আমরা যখন কোরবানি করবো না, যখন আমরা অংশগ্রহণ করবো না, তখন অবশ্যই তারা এখান থেকে শিক্ষা অর্জন করে নামাজমুখী হবে, দিনমুখী হবে এবং আল্লাহকে ভয় করবে, দিনের প্রতি অনেক বেশি ঝুঁকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে পরিকল্পিত ভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। এবং যাতে করে অবশ্যই প্রতিটি কাজ, শুধুমাত্র কোরবানি নয়, আমাদের প্রতিটি কাজ, আমাদের সলাত,
আমাদের সালাত, আমাদের কোরবানি এবং আমাদের ভালো কাজগুলো, আমাদের রোজা থেকে শুরু করে সবগুলো, আমাদের দান খয়রাত থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ যাতে করে আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়, যার মাধ্যমে আমাদের দুনিয়া শান্তি এবং আখিরাতে মুক্তি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আর কি প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? জি প্রিয় ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে তার নামে কোরবানি করার জন্য। প্রিয় উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে, এই হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই মৃত ব্যক্তির নামে কোরবানি করা যেতে পারে। তাহলে অবশ্যই আমরা জীবিত এবং মৃত উভয়ের নামে আমরা উভয়ের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারি। এই বিষয়ে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের বলার মধ্যে যে ধরন, এই যে ভাব, এই ভাবটা কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা বলে থাকি যে এই 5 জনের নামে কোরবানি হচ্ছে, 10 জনের নামে কোরবানি হচ্ছে, 5-7 জনের নামে কোরবানি হচ্ছে, বা 3 জনের নামে কোরবানি হচ্ছে। আসলে এটা না, কোরবানি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার নামে, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শুধুমাত্র কোরবানি নয়, সবকিছুই হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য এবং কোরবানি হবে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নামে কোরবানি হবে। কিন্তু আমরা যারা অংশগ্রহণ করব 5 জন, 6 জন অথবা 7 জন, তখন সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে 5 জনের পক্ষ থেকে আমরা ত্যাগ তিতিক্ষা করে, ত্যাগের দৃষ্টান্ত বা ত্যাগের মহিমায় আমরা কোরবানি করছি, অথবা 6 জন বা 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করছি। এই জন্য বিষয়টি মনে রাখতে হবে যে আমরা যাতে করে আমাদের বলার ধরন এবং আমাদের কাজের ধরন পরিবর্তন করে, যাতে করে অবশ্যই আমরা পরিবর্তন করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় দিনী ভাইরা, এই বিষয়টি মনে রাখতে হবে যে আমাদেরকে জীবিত এবং মৃত উভয়ের নামে কোরবানি, উভয়ের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে, আমরা কোরবানি করতে পারবো, অসুবিধা নাই। জি